অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব কি লাভ আমার, লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এই জন্য দিবেন, কোন কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোন কোন ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে, কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তি আবার ঘোরাঘুরি করেন, টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘুরা লাগে, ঠিক না? বেঠিক মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। Likey.